नमस्कार, जय मातारा। धन्यवाद टाइम बेर करे आपनारा भिडियोटी देखते एसेछेन। दर्शक बंधु, आज के एकटी विशेष बशीकरण भिडियो किंबा विशेष एकटी बशीकरणेर टोटका आज के आपनादेर देबो। दर्शक बंधु, ताई भिडियोटी खुबई स्पेशल होते चलेछे। आपनादेर सकलेर काछे अनुरोध राखबो भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखबार जन्य। दर्शक बंधु, এই বশীকরণটি আপনি যদি পুরুষ হন, আপনার কোনো মেয়ে, আপনি কোনো মেয়ের জন্য করতে পারেন, কিংবা আপনি যদি মেয়ে হন আপনি কোনো পুরুষের জন্য, উভয়ের জন্য উপযোগী কিংবা উভয়ের জন্য করতে পারেন। দর্শক বন্ধু, তাই ভিডিওটি দেখতে থাকুন, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে সব বুঝে যাবেন। দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী সমীরণ, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যাল আইয়ে সকলকে স্বাগতম। দর্শক বন্ধু, এই বিশেষ সাম্মিক স্ত্রী কিংবা পুরুষ, এই যে বিশেষ বশীকরণটি, এই বশীকরণটি আপনি করতে গেলে প্রথমে আপনাকে কি জোগাড় করতে হবে সেগুলো আপনি ভালো করে লিখে নিন কিংবা মনে রেখে দিন। কি জোগাড় করবেন? আপনি প্রথম জোগাড় করবেন একটুখানি পরিষ্কার মাটি এবং একটুখানি চিনি, যেগুলি আপনি মাটি আশেপাশে পেয়ে যাবেন। পরিষ্কার মাটি জোগাড় করার চেষ্টা করবেন, একটু নোংরা টোংরা না থাকে, পরিষ্কার জায়গার মাটি জোগাড় করার চেষ্টা করবেন। তারপর জোগাড় করবেন আপনি চিনি। আপনি চিনিটা পরিমাণ মতন অল্প নিতে পারেন, মোটামুটি অল্প পরিমাণ মতো মাটির সঙ্গে চিনিটা আপনি জোগাড় করে নেবেন। দর্শক বন্ধু, সেই চিনিটি জোগাড় করার পর এবার জোগাড় করবেন এরকম ছোট্ট একটি সাদা কাগজ এবং কালো রঙের একটি পেন জোগাড় করবেন। এরপর আপনি এই জায়গাটা একটু ভালো করে শুনবেন, আপনি শনিবার সন্ধ্যের পরে একটু পবিত্র হয়ে, একটু যদি পারেন স্নান করতে পারেন, স্নান করে নেবেন, একটু গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে হয়ে নেবেন। হয়ে নিয়ে বিশেষ করে এই এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটি আপনি হুবাহু কালো পেন দিয়ে সেই সাদা কাগজটার উপর লিখে দিন। লেখা হয়ে গেলে সেই কাগজটি একটু যেমন আমরা সলতে যেরকম পেঁচাই, প্রদীপ জ্বালানোর সলতে, সেরকম সলতের মতন আপনি একটু রোল করে পেঁচিয়ে নিন। পেঁচিয়ে নেবার পর আপনি সেই মাটিটা দিয়ে, মাটির সঙ্গে যে চিনিটার কথা বলেছিলাম সেই চিনিটি একটু মাটির সঙ্গে মিক্স করে নিন। মিক্স করে নিয়ে তারপর আপনি সেই মাটিটা দিয়ে একটি সুন্দর আপনার মনের মতন একটি প্রদীপ, মাটির প্রদীপ নিজের হাতে বানিয়ে ফেলুন। ঝটাঝট বানিয়ে ফেলার পর আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, যার উপরে বশীকরণটা আপনি চাইছেন, তার বাড়ির দিক ফিরিয়ে প্রদীপের মুখটা রেখে দিন। মুখটা রেখে সেই যে কাগজের যে সলতেটা বানানো হয়েছিল সেটি প্রদীপের মধ্যে দিন। আর একটা জিনিস যেটা বলি সেটা হলো তিলের তেল। অনেকে প্রশ্ন করবেন তিলের তেল কোথায় পাবো। তিলের তেল আপনার আশেপাশের দশকর্মার দোকানে খোঁজ নিলে তিলের তেল অবশ্যই পাবেন। সেই তিলের তেল দিয়ে প্রদীপের মতন করে, প্রদীপের মধ্যে তেলটা দিয়ে, সে যে প্রদীপটা আপনি মাটির বানিয়েছেন সেই তেল দিয়ে আপনি সেই সলতেটা আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার বাড়ির দিক ফিরে জ্বালিয়ে দিন সেই প্রদীপের মধ্যে। জ্বালিয়ে দেবার পর এটি আপনি পরপর টানা এগারো দিন করে যান। ভালো করে খেয়াল করবেন, আপনি মনের বিশ্বাসে এগারো দিন টানা করে যান এই ক্রিয়াটি। দেখবেন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে আপনার বশীকরণ হবেই। দর্শক বন্ধু, এটুকু আমি বলতে পারি, একদম মক্ষম একটি বশীকরণ টোটকা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। দর্শক বন্ধু, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু আমাদের।